এখন আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করব। সেটা হলো শর্তাধীন সম্ভাবনার তৃতীয় টাইপটা ট্রি ডায়াগ্রাম ইউজ করেই অঙ্কটা করব এই উদাহরণটা একটু দেখো এই ধরনের উদাহরণ তোমরা তোমাদের এই যে দেখেছিলে তোমাদের বইতে এবং এই ধরনের যে অঙ্কটা তোমার বইতে ছিল সেইটা তোমার কাছে তোমার জীবনের ওয়ান অফ দ্য হার্ডেস্ট ম্যাথ বলে মনে হয়েছিল হয়তোবা অনেকের কাছেই বাট এখন যখন তুমি অঙ্কটা করবে তুমি প্রশ্নটা পড়ার পর প্রথমে একটু ভয় পাবে কিন্তু অঙ্কটা করতে গেলে দেখবে যে অঙ্কটা মোটেও তেমন কঠিন কোনো অঙ্ক না আমরা প্রশ্নটা পড়ি একটি ফ্যাক্টরিতে তিনটি মেশিনে বাল্ব উৎপাদন করা হয় মেশিনগুলোর নাম বলা হয়েছে এ মেশিন বি মেশিন এবং সি মেশিন বলা হয়েছে যে এ মেশিনটি পঞ্চাশ উৎপাদন করে বি মেশিনটি ফোরটি উৎপাদন করে এবং সি মেশিনটি টেন বাল্ব উৎপাদন করে তো আমরা যে কোনো মেশিনে যখন প্রোডাকশন করতে যাই তখন তো কোনো না কোনো একটা ত্রুটির সম্ভাবনা থাকে তো আমাদের যে মেশিনগুলো আছে এ মেশিনটায় ত্রুটি হওয়ার সম্ভাবনা এক পার্সেন্ট বি মেশিনটাই ত্রুটি হওয়ার সম্ভাবনা দুই পার্সেন্ট এবং সি মেশিনটাই ত্রুটি হওয়ার সম্ভাবনা ফাইভ পার্সেন্ট দৈবক্রমে বা র্যান্ডমলি একটা বাল্ব আমি সিলেক্ট করলাম যে বাল্বগুলো আমরা প্রডিউস করেছি সেখান থেকে আমরা একটা বাল্ব সিলেক্ট করলাম এরপর দেখলাম যে আমার বাল্বটা ত্রুটিপূর্ণ এখন প্রশ্ন হলো যে বাল্বটা এ মেশিন থেকে উৎপাদিত হয়েছে তার সম্ভাবনা কত বাল্বটি বি মেশিন থেকে উৎপাদিত হয়েছে তার সম্ভাবনা কত এবং বাল্বটি সি মেশিন থেকে উৎপাদিত হয়েছে সেই সম্ভাবনা কত তোমরা যখন বইতে অঙ্কটা করেছিল তখন শুধুমাত্র প্রথম অংশটাই ছিল তো আমি অঙ্কটা আরেকটু বড় করে তোমাদের জন্য দেখালাম যাতে করে তোমরা জিনিসটা আরও ক্লিয়ারলি বুঝতে পারো একটু বেশি করে আমার আলোচনা করার সুযোগ থাকে তো আগেই যে কথাটা বলেছি যে এই অঙ্কটা তোমাদের মোস্ট অফ দ্য স্টুডেন্টসের কাছে অনেক ভীতিকর একটা অঙ্ক ছিল কিন্তু আমরা যদি একটু সিস্টেমেটিক ওয়েতে করি ট্রি ডায়াগ্রাম ইউজ করে করি একটু বুঝে করি কন্ডিশনাল প্রাবিলিটিটা বুঝে করি আমার কাছে এই অঙ্কটা অন্য যে কোনো অঙ্কের মতোই সহজ লাগবে যেমন আমি তোমাকে যেরকম বলতে পারি যে স্বাধীন ঘটনা যেরকম সোজা এই অঙ্কটাও তোমার কাছে তেমনই সোজা লাগবে যদি তুমি একটু বুঝে বুঝে অঙ্কটা করো এবং তুমি যেন বুঝে বুঝে করো সেই জন্যই কিন্তু আমরা শুরু থেকে ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ সাজিয়েছি তো চলো অঙ্কটা শুরু করা যাক আমরা প্রথমে যে কাজটা করব তা হলো আমরা ট্রি ডায়াগ্রাম ড্র করব প্রথম ট্রি ডায়াগ্রামটা হবে যে কোন মেশিনে কত প্রোডাকশন হচ্ছে তিনটা মেশিনে প্রোডাকশন হতে পারে এতে বিতে এবং সিতে এতে প্রোডাকশন হয় ফিফটি পার্সেন্ট তাহলে প্রবাবিলিটি অফ এ হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ বিতে প্রোডাকশন হয় ফোরটি পার্সেন্ট তার মানে প্রবাবিলিটি অফ বি জিরো পয়েন্ট ফোর সিতে প্রোডাকশন হয় টেন পার্সেন্ট তাহলে প্রবাবিলিটি অফ সি জিরো পয়েন্ট ওয়ান জিরো এখন আমি যখন বাল্বটা প্রোডাকশন করলাম এ মেশিন থেকে তখন বাল্বটা ত্রুটিপূর্ণ হইতে পারে ত্রুটিপূর্ণ নাও হইতে পারে ই ফর এরর বা এরোনিয়াস তো এ থেকে একটা বাল্ব উৎপাদিত হওয়ার পর সেটা ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা কত এক পারসেন্ট মানে জিরো পয়েন্ট জিরো ওয়ান তাহলে ত্রুটিপূর্ণ না হওয়ার সম্ভাবনা কত ওয়ান মাইনাস দিস জিরো পয়েন্ট নাইন নাইন সবসময় মনে রাখবে যে ট্রি ডায়াগ্রামের সবগুলো ব্রাঞ্চ যোগ করলে সবসময় ওয়ান হবে এই তিনটা যোগ করে দেখো পয়েন্ট ফাইভ প্লাস পয়েন্ট ফোর প্লাস পয়েন্ট ওয়ান যোগ করলে ওয়ান হয় এই দুইটা ব্রাঞ্চ যোগ করলে ওয়ান হবে বি মেশিন থেকে উৎপাদিত কেসে বাল্বটা এরোনিয়াস বা ত্রুটিপূর্ণ হতেও পারে নাও হতে পারে ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা দুই পার্সেন্ট জিরো পয়েন্ট জিরো না হওয়ার সম্ভাবনা জিরো কেন দুইটা মিলে ওয়ান হইতে হবে সি থেকে উৎপাদিত বাল্ব ত্রুটিপূর্ণ হইতেও পারে ত্রুটিপূর্ণ নাও হতে পারে তো সেক্ষেত্রে ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা ফাইভ মানে জিরো পয়েন্ট জিরো ফাইভ তাহলে ত্রুটিপূর্ণ না হওয়ার সম্ভাবনা জিরো পয়েন্ট থেকে এটা বিয়োগ করলে যা হয় এরপর আমরা ফার্স্টে যে জিনিসটা বের করব। প্রোবাবিলিটি অফ এরর যে বাল্বটা নিয়ে আমরা চিন্তা করছি সেই বাল্বটা ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা কত এখানে তিনটা কেস হতে পারে বাল্বটা এ মেশিন থেকে উৎপাদিত এবং ত্রুটিপূর্ণ হতে পারে তাহলে 0.5 পয়েন্ট ফাইভ ইন্টু জিরো পয়েন্ট জিরো ওয়ান কারণ কি এবং মানে আমরা জানি ইন্টু অথবা অথবা মানে প্লাস এটাও আমরা জানি বাল্বটি বি মেশিন হতে উৎপাদিত এবং ত্রুটিপূর্ণ হতে পারে জিরো পয়েন্ট ফোর ইন্টু জিরো প্লাস আরেকটা কেস হইতে পারে বাল্বটা সি মেশিন থেকে উৎপাদিত এবং ত্রুটিপূর্ণ জিরো পয়েন্ট ওয়ান ইন্টু জিরো পয়েন্ট তাহলে ব্যাপারটা কী দাঁড়ায় জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ ইকুয়ালস টু জিরো পয়েন্ট জিরো ওয়ান এইট তার মানে বাল্বটা যে ত্রুটিপূর্ণ তা হওয়ার সম্ভাবনা হলো জিরো পয়েন্ট জিরো ওয়ান এইট আমার এমনভাবেই সেট করা হয় যে যাতে করে আমার ত্রুটিটা সবথেকে কম হয় মানে ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা যাতে আমার সবথেকে কম হয় এখন আমরা আমার প্রশ্নে চলে যাব এক নম্বর প্রশ্ন আমাদেরকে কী বলেছে বাল্বটি এ মেশিন থেকে উৎপাদিত হওয়ার সম্ভাবনা কত এবং আমার শর্তটা কি দেওয়া শর্তটা দেওয়া হচ্ছে আমার বাল্বটা ত্রুটিপূর্ণ কারণ প্রথমেই বলা হয়েছে দৈবক্রমে একটি বাল্ব নিয়ে দেখা গেল তা ত্রুটিপূর্ণ তাহলে ত্রুটিপূর্ণ এই জিনিসটা আমার গিভেন আছে আমাকে বলেই দেওয়া হলো যে আমার বাল্বটা ত্রুটিপূর্ণ তাহলে গিভেন অংশে বাল্বটা ত্রুটিপূর্ণ সেটা থাকবে আর এই অবস্থায় বাল্বটা এ মেশিনে উৎপাদিত হওয়ার সম্ভাবনা কত তাহলে প্রোয়াবিলিটি অফ এ গিভেন ই ইকুয়ালস টু প্রোয়াবিলিটি অফ উপরে কী থাকে এই দুটার ইন্টারসেকশন এ ইন্টারসেকশন ই ডিভাইডেড বাই প্রয়াবিলিটি অফ ই ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা তো ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা তো আমরা অনেকক্ষণ আগেই বের করে রেখেছি জিরো আর প্রিলিটি অফ এ ইন্টারসেকশন ই অর্থাৎ সেটা এ হতে এসেছে এবং ত্রুটিপূর্ণ সেটা কিন্তু আমরা এখানে বের করেছি এই যে জিরো পয়েন্ট ফাইভ ইন্টু জিরো পয়েন্ট জিরো ওয়ান যার ভ্যালুটা আমার কাছে চলে এসেছে কত জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ তাহলে এটা ইকুয়ালস টু কত ফাইভ বাই এইটিন অর্থাৎ আমি একটা বাল্ব র্যান্ডমলি তুলে নিলাম নিয়ে দেখলাম হায় হায় একই অবস্থা এটা তো ত্রুটিপূর্ণ তাহলে এটা কোন মেশিন বানিয়েছে এই বাল্বটা এ মেশিন বানানোর সম্ভাবনা হলো ফাইভ বাই এইটিন এরপর দ্বিতীয় কথাটায় আসি দ্বিতীয়টায় বলা হলো যে বাল্বটি ত্রুটিপূর্ণ এটা আমি জানি তাহলে এখানে কন্ডিশন গিভেন যে ত্রুটিপূর্ণ এখন বলা হচ্ছে যে ওই ত্রুটিপূর্ণ বাল্বটি বি মেশিন থেকে আসার সম্ভাবনা কত তাহলে বিটা এখানে বসবে তাহলে ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন ই ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ ই ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ ই তো আমি আগেই বের করে ফেলেছি জিরো পয়েন্ট জিরো ওয়ান এইট এখন প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন ই মানে আমার বাল্বটাকে তৈরি করেছে কে বি মেশিন এবং সেটা ত্রুটিপূর্ণ এসেছে তাহলে জিরো পয়েন্ট ফোর ইন্টু জিরো পয়েন্ট জিরো টু যেটা কি না আমরা এখানে অলরেডি ক্যালকুলেট করেই রেখেছি এবং সেই ভ্যালুটা কত জিরো পয়েন্ট জিরো জিরো এইট তাহলে জিরো পয়েন্ট জিরো জিরো এইট ডিভাইডেড বাই জিরো পয়েন্ট জিরো ওয়ান এইট এটা যদি আমরা ক্যালকুলেট করি এটা চলে আসে এইট ডিভাইডেড বাই এইটিন আর একটু সিম্প্লিফাই করলে ফোর ডিভাইডেড বাই নাইন এরপর থার্ড অংশটা থার্ড অংশটা কী বলা হলো যে বাল্বটা ত্রুটিপূর্ণ বলেই দিয়েছি এখন বাল্বটা সি মেশিন থেকে এসেছে তার সম্ভাবনা কত ইকুয়াল টু প্রবাবিলিটি অফ সি ইন্টারসেকশন ই ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ ই প্রবাবিলিটি অফ ই তো লিখতে লিখতে আমাদের মুখস্থ হয়ে গিয়েছে জিরো আর প্রবাবিলিটি অফ সি ইন্টারসেকশন ই বাল্বটাকে কে তৈরি করেছে সি মেশিন এবং সেটা ত্রুটিপূর্ণ তার মানে জিরো পয়েন্ট ওয়ান জিরো মাল্টিপ্লাইড বাই জিরো পয়েন্ট জিরো ফাইভ কত চলে আসে 0.005 পয়েন্ট জিরো জিরো ফাইভ তাহলে এখানে প্রভাবিত সি ইন্টারসেকশনই জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ তাহলে এই সম্ভাবনাটা চলে আসে ফাইভ ডিভাইডেড বাই এইটিন অর্থাৎ ত্রুটিপূর্ণ বাল্বটা সেটা এ মেশিন থেকে আসার সম্ভাবনা ফাইভ বাই বি মেশিন থেকে আসার সম্ভাবনা ফোর বাই আর সি মেশিন থেকে আসার সম্ভাবনা ফাইভ বাই তাহলে কন্ডিশনাল প্রোয়াবিলিটির একটা বিশাল অঙ্ক প্রশ্নটাই ছিল সাইজে বিশাল কিন্তু অঙ্কটা দেখো অঙ্কটা কিন্তু আমরা খুব সহজেই করে ফেললাম তো ওই জিনিসটাই আমি বারবার তোমাদেরকে বলছিলাম যে যখন আমরা একটা অঙ্ক করব অঙ্কটা যদি আমি সিস্টেমেটিক ওয়েতে করতে পারি তাহলে অঙ্কটা তেমন কঠিন কিছুই না আমাকে জাস্ট কি করতে হয়েছে যে ইনফরমেশনগুলো দেওয়া ছিল সেই ইনফরমেশনগুলো মাথার মধ্যে সাজিয়ে নিয়ে সেটাকে নিয়ে আমার একটা ট্রি ডায়াগ্রাম আঁকতে হয়েছে এবং ট্রি ডায়াগ্রাম আঁকার পর খেয়াল করে দেখো যে অঙ্কটা মাত্র দুই স্টেপে হয়ে যায় প্রিটি ই বের করতে হয় আর এই কন্ডিশনাল প্রিলিটিটা ইউজ করতে হয় আমি তিনটা অঙ্ক কিন্তু এখানে করেছি এইটুকু স্পেসের মধ্যে তিনটা অঙ্ক করে জায়গা পোষানো সম্ভব হয়েছে বুয়েট অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে একটা জিনিস তোমরা সবসময় মাথায় রাখবে বুয়েট অ্যাডমিশন টেস্টে কিন্তু সময় এবং জায়গা দুটাই খুব অল্প থাকে তোমাকে স্বল্পতম সময়ে এবং স্বল্পতম জায়গার মধ্যে অঙ্কটা করে ফেলতে হবে তোমার ব্রেনের কাজটা অনেক বেশি করতে হবে এবং ব্রেনের কাজটা অনেক বেশি করার জন্য তোমার মাথায় অনেক ইনফরমেশন জমা থাকতে হবে যে এই অঙ্কটা তো এইভাবে করা যায় এই অঙ্কটা তো এইভাবে করা যায় এই জিনিসটা তোমাকে দ্রুত পিক করতে হবে এবং সেই দ্রুত পিক করার জন্য তোমাকে অঙ্কগুলো সব থেকে সহজভাবে কিভাবে করা যায় সেটা জানার কোনো বিকল্প নেই তো এই অঙ্কটা তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে নাও দেখে দেখে কয়েকবার করে নাও বোঝো জিনিসটা এবং এই টাইপের অঙ্ক তোমাদের কোশ্চেন ব্যাঙ্কে তুমি অনেক পাবে তোমাদের কনসেপ্ট বুকে অনেক পাবে এবং এই অঙ্কগুলো তোমরা করে ফেলো এই প্রসিডিউর দিয়ে ট্রি ডায়াগ্রাম ইউজ করে অঙ্কগুলো খুব সহজে একদম দ্রুত তার সঙ্গে অল্প স্পেসের মধ্যে হয়ে যাবে